আমাদের প্রত্যেকের ফোনে কিন্তু ট্রু কলার রয়েছে, আর এই ট্রু কলার থাকার জন্য আমাদের কিন্তু অনেক প্রবলেম হয়, ফোনের অনেক রকম সমস্যা হয়। যেমন ধরুন আপনি যদি ট্রু কলারটাকে আপনার ডিফল্ট ডায়াল প্যাড করে রাখেন, তাহলে আপনার সমস্ত কল কিন্তু ওই ট্রু কলারের ডায়াল প্যাড থেকেই করতে হয়, যেটা একটা বিরক্তকর ঝামেলা। বা আপনি যদি কাউকে ফোন করেন, তখন দেখবেন ফোন করার পরেই কিন্তু একটা নীল রঙের পপ আপ উইন্ডো খুলে, যেটা আমাদের কাছে একটা বিরক্তিকর। তো এই ধরনের প্রবলেমগুলো তো হয়ই, তার সাথে কিন্তু ট্রু কলার থাকলে অনেক ফোনটা অনেক হ্যাং করে, ফোনটা অনেক স্লো চলে, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু হয়। তো আজকে আমি আপনাদেরকে ট্রু কলারটা এমনভাবে ব্যবহার করা শেখাবো যেটাতে এই ধরনের যে প্রবলেমগুলো হয় ট্রু কলার ব্যবহার করলে, এই প্রবলেমগুলো আপনার হবে না, অথচ ট্রু কলারের সমস্ত ফেসিলিটিসটাও কিন্তু আপনি খুব ভালোভাবে পুরোটা নিতে পারবেন। তো বুঝতে পারছেন ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, চলুন এবার দেখে নিই এটা কীভাবে করবেন। তো ট্রু কলার অ্যাপটা যখন আমরা ইনস্টল করি, সেই ইনস্টল করার সময় কিন্তু আমাদেরকে প্রথমেই অনেক অনেক পারমিশনস কিন্তু অন করে দিতে হয়। যেমন ধরুন আপনার মাইক্রোফোনের পারমিশন, স্পিকারের পারমিশন, আপনাদের যে কন্ট্যাক্টের পারমিশন, এ ধরনের পারমিশনগুলো দিতে হয়, যার জন্য প্রথমেই কিন্তু ট্রু কলারের অ্যাপটা কিন্তু সিকিউরিটি ল্যাগ হয়ে গেল। যেহেতু ট্রু কলারটা একটা থার্ড পার্টি অ্যাপ, তো থার্ড পার্টি অ্যাপের ক্ষেত্রে এতগুলো পারমিশন যখন আপনি অন করে দিচ্ছেন, তখন কিন্তু একটা ট্রু কলারের একটা সন্দেহ থেকে গেল, এই অ্যাপটা কিন্তু অথেন্টিকেট কাজ করবে কি কাজ করবে না, আপনার সিকিউরিটির একটা অভাব কিন্তু থেকে গেল। তো এটা কিন্তু ট্রু কলারের একটা প্রথমেই ড্রব্যাক বলবো আমি। তারপর আর একটা কী প্রবলেম হয়, যখন আপনি মানে ডায়াল করবেন, তখন দেখবেন যে একটা নীল রঙের পপ আপ উইন্ডো খুলে যায়, যেটার মাধ্যমে ওই আননোন নাম্বারটার সমস্ত ডিটেলস কিন্তু আপনি দেখতে পান। তো এই পপ আপ উইন্ডোটা আসতে অনেক সময় দেরি করে, অনেক সময় তাড়াতাড়ি চলে আসে, অনেক সময় নেটওয়ার্ক কিছুর জন্য আসে না, এ ধরনের প্রবলেমগুলো কিন্তু হয়, যেটা আমাদেরকে কিন্তু খুব ইরিটেট করে, খুব বিরক্ত করে। তো এটা কিন্তু একটা খুব ঝামেলা বলে মনে হয় আমার, এবং সেটা বারবার ওই ওপরের ডান দিকে যে ক্রস বাটন থাকে, সেই ক্রস বাটনে ক্লিক করে এই উইন্ডোটাকে ক্রস করতে হয়, এটা কিন্তু খুব ঝামেলার একটা ব্যাপার। তো এইটা বারবার হওয়ার জন্য কিন্তু এর অনেক বেশি ক্যাশ মেমোরি বেড়ে যায়, যার জন্য ফোনটাও কিন্তু অনেক বেশি স্লো চলে এবং হ্যাং করতেও পারে। তো ট্রু কলার থাকলে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো আমাদের প্রত্যেকের হয়। তো আজকে আমি ট্রু কলারটাকে আপনাকে এমনভাবে ব্যবহার করা শেখাবো যেটাতে এই ধরনের যে প্রবলেমগুলো আমার ফোনে হয়, এই প্রবলেমগুলো হবে না, মানে আপনাকে ট্রু কলার অ্যাপই ব্যবহার করতে হবে না, অথচ ট্রু কলারের সমস্ত ফেসিলিটিস কিন্তু আপনি সব পুরোটা কিন্তু নিতে পারবেন। তো এটা কীভাবে করবেন সেটা এবারে দেখে নিই, চলুন। তো এটা করার জন্য আমি আপনাদেরকে বলবো যে ট্রু কলারের অ্যাপটি ব্যবহার করবেন না। ট্রু কলারের অ্যাপটি ব্যবহার করলে আপনাদের যে যে প্রবলেমগুলো হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, যে যে প্রবলেমগুলো হয় এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু হয় এবং ফোনের জন্য একদমই ভালো নয় ট্রু কলার অ্যাপটি। তো ট্রু কলার অ্যাপটা যদি আমরা ব্যবহার না করি, তাহলে সেটা আমরা মানে ট্রু কলারের ফেসিলিটিসগুলো নেবো কীভাবে? এটা করার জন্য আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা ট্রু কলারের টেলিগ্রাম চ্যানেলটি ইউজ করুন। কোনো রকম অ্যাপ ইউজ না করে টেলিগ্রাম চ্যানেলটা যদি আপনি ট্রু কলারের ইউজ করেন, সেখান থেকেও কিন্তু আপনি আননোন নাম্বারের সমস্ত ডিটেলসটা কিন্তু পেয়ে যাবেন। তো এটা করার জন্য আপনাকে কী করতে হবে, সোজা চলে যেতে হবে টেলিগ্রামে। তো টেলিগ্রামে গিয়ে আপনাদেরকে এখানে সার্চ করতে হবে, আমার এখানে ট্রু কলার রয়েছে, তো আপনাদের যাদের থাকবে না তাদেরকে এখানে সার্চ করতে হবে ট্রু কলার বলে। এবং ট্রু কলারের ট্রু লিখতে দেখুন ট্রু কলার এসে গেছে, এখানে দুটো চ্যানেল এসেছে, এর মধ্যে যে বট বলে যে চ্যানেলটি রয়েছে, এই বট চ্যানেলটিতে আপনি যখনই ঢুকে যাবেন তখন দেখবেন এখানেতে মেসেজ পাঠানোর জন্য একটা বক্স রয়েছে। এখানে মেসেজের জায়গায় আপনি যে কোনো ফোন নাম্বার দিয়ে যখনই আপনি সেন্ড করবেন, তখনই তার ডিটেলসটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি এক নাম্বার ডায়াল করে আমি সেন্ড করে দেখছি সেটা পাওয়া যায় কিনা। এই নাম্বারটা যখনই যখন সেন্ড করে দেবো, তখনই দেখুন এর ডিটেলসটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলসটা কিন্তু পেয়ে যাচ্ছে। দেখুন এখানেতে কিন্তু আমি কোনো রকম অ্যাপ ব্যবহার করছি না, শুধুমাত্র টেলিগ্রাম চ্যানেলটির মাধ্যমে আপনি যখন এদের ওদের মানে ট্রু কলারের টেলিগ্রাম চ্যানেলে যখনই আপনি ওই মেসেজটা সেন্ড করে দেবেন নাম্বার কোনো একটা নাম্বার, তার ডিটেলসটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে ট্রু কলারের সমস্ত ফেসিলিটিসটাও কিন্তু আপনি পাচ্ছেন, অথচ ট্রু কলারের কোনো অ্যাপ আপনি ব্যবহার করছেন না, ব্যাপারটা মজাদার না? তো এটা এভাবেই ব্যবহার করুন, তাহলে কী হবে, ট্রু কলারের অ্যাপটা ব্যবহার করার জন্য যে যে প্রবলেমগুলো হতো সেগুলো কিন্তু আর কোনো রকম কিছু হবে না। তো এই ছিল ভিডিও, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যদি কোনো রকম প্রবলেম হয় সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।